একবার একজন ভদ্রলোক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের দোকানে আসেন এবং দোকানে আসার পর উনি অনেকগুলি বই দেখতে থাকেন। যখন উনি অনেকগুলি বই দেখেন, বই দেখার পরে উনি ডিসাইড করেন যে উনি একটি বই কিনবেন এবং সেলস পার্সনকে জিজ্ঞেস করেন যে এই বইটার মূল্য কত, এই বইটার দাম কত। তো সেলস পার্সন যে উনি ছিলেন উনি বললেন যে এই বইটার দাম আপনার 1000 পড়বে। কত? 1000। তো ওনার কাছে মনে হয়েছে যে বইটার প্রাইস অনেকটা বেশি রাখা হয়েছে, তার জন্য উনি এই দোকানের যে মালিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে চাইলেন, কারণ উনি এই দোকান থেকে আরও আগে অনেক বুকস উনি কিনেছেন। তো ওনার কথা অনুযায়ী সেলস পার্সন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে গিয়ে বলেন আপনার সাথে একজন দেখা করতে চান, এবং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন রাজি হয়ে যান দেখা করার জন্য। এবং উনি আসেন, এসে যখন দেখা করেন তখন কাস্টমার যে ছিলেন উনি বললেন যে আমি এই বইটা আপনার থেকে কিনতে চাই, বাট আপনার যে সেলস পার্সন উনি বললেন যে এই বইটার দাম হচ্ছে 1000, তো আমাকে একটু বলবেন যে এই বইটার সর্বনিম্ন মূল্য কত হতে পারে। তখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বললেন, খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, মনোযোগ সহকারে শুনবেন, তখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উত্তর দিলেন যে এই বইটার মূল্য এখন হয়ে গেছে 1500 টাকা। এবং উনি বললেন আপনি যতক্ষণ আমার সাথে আরও দাঁড়িয়ে কথা বলবেন এই বইটার মূল্য আরও বেশি বাড়তে থাকবে। দ্যাট মিন্স যখন কাস্টমার যিনি ছিলেন উনি বললেন এই বইটা এখন 1000 থেকে 1500 টাকা কীভাবে হলো, তখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন খুবই সুন্দর উত্তর দিলেন যে আমি যে আমার গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আপনার সাথে এসে কথা বলছি, তো তার যে মূল্যটা যদি আমি এখানে প্লাস করি তাহলে এটার দাম হয়ে গেছে এখন 1500 টাকা, বাট আপনি যদি আমার সাথে আরও বেশি কথা বলুন তাহলে এটার মূল্য ক্রমশ বাড়তে থাকবে। তখন ওই ব্যক্তিটি 1500 টাকা পে করে বইটা কিনে নিলেন এবং জীবনের একটা গুরুত্বপূর্ণ লার্নিং শিক্ষা উনি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন থেকে পেয়ে গেলেন যে টাইম ইজ মানি। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ওনাকে বললেন যে টাইম ইজ মানি। দ্যাট মিন্স বন্ধুরা, আমরা সময়কে যেভাবে অপচয় করি, তো আমরা যদি এই লেসনটি, এই গুরুত্বপূর্ণ লেসনটি যদি আমরা নিজের মধ্যে ইনকালকেট করতে পারি তাহলে, বা বাস্তবায়িত করতে পারি তাহলে, আমরা টাইমকে সঠিকভাবে বুঝতে পারবো এবং আমরা সঠিকভাবে নিজেকে গ্রোথ করতে পারবো। থ্যাংক ইউ।